বিএনপি আগুন নিয়ে খেলা শুরু করে দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা মহানগর ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। দলের নেতা কর্মীদের ওয়ার্ডে ওয়ার্ডে পাহারা দেওয়ার নির্দেশ দেন ওবায়দুল কাদের। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের যৌথ বার্ষিক সম্মেলনে সকাল থেকেই জড়ো হন নেতাকর্মীরা। সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ অংশ নেয় সংগঠনের কেন্দ্রীয় নেতারা। ওবায়দুল কাদের অভিযোগ করেন, 10 ডিসেম্বরকে কেন্দ্র করে আগুন সন্ত্রাস শুরু করেছে বিএনপি, এজন্য প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। 10ই ডিসেম্বরকে সামনে রেখে তারা জানান দিল তারা সন্ত্রাস করবে, আবারও আগুন সন্ত্রাস ফিরে আসছে। তাদের কর্মীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবে এটা মনে করবেন না, প্রত্যেক ওয়ার্ডে সতর্কবার্তা। তার অভিযোগ, সমাবেশকে ঘিরে জঙ্গি ও সাম্প্রদায়িক শক্তিকে মাঠে নামিয়েছে বিএনপি। জঙ্গিদের মাঠে নামিয়েছে সে খবর আছে, জঙ্গিদের মাঠে নামিয়েছে সাম্প্রদায়িক অশুভ শক্তিকে মাঠে নামিয়েছে, এ খবর কি আমরা জানি না। বিএনপি সহিংসতার পথে হাঁটলে সমুচিত জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। নূর আলম, দ্বিতীয় সংবাদ, ঢাকা। বিএনপি আগুন নিয়ে খেলা শুরু করে দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা মহানগর ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। দলের নেতা কর্মীদের ওয়ার্ডে ওয়ার্ডে পাহারা দেওয়ার নির্দেশ দেন ওবায়দুল কাদের। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের যৌথ বার্ষিক সম্মেলনে সকাল থেকেই জড়ো হন নেতাকর্মীরা। সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ অংশ নেয় সংগঠনের কেন্দ্রীয় নেতারা। ওবায়দুল কাদের অভিযোগ করেন, 10 ডিসেম্বরকে কেন্দ্র করে আগুন সন্ত্রাস শুরু করেছে বিএনপি, এজন্য প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। 10ই ডিসেম্বরকে সামনে রেখে তারা জানান দিল তারা সন্ত্রাস করবে, আবারও আগুন সন্ত্রাস ফিরে আসছে, তাদের কর্মীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবে এটা মনে করবেন না, প্রত্যেক ওয়ার্ডে সতর্কবার্তা। তার অভিযোগ, সমাবেশকে ঘিরে জঙ্গি ও সাম্প্রদায়িক শক্তিকে মাঠে নামিয়েছে বিএনপি। জঙ্গিদের মাঠে নামিয়েছে সে খবর আছে, জঙ্গিদের মাঠে নামিয়েছে সাম্প্রদায়িক অশুভ শক্তিকে মাঠে নামিয়েছে, এ খবর কি আমরা জানি না। বিএনপি সহিংসতার পথে হাঁটলে সমুচিত জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সমুচিত জবাব দেওয়া হবে। নূর আলম, দ্বিতীয় সংবাদ, ঢাকা।